देवर के বিয়ের দাবিতে ভাবির অনশন বিস্তারিত সংবাদটি জানতে ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমিক দেবরকে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করেছেন সাবেক ভাবি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। দেবর আব্দুস সালাম একজন পুলিশ সদস্য বলে জানায় এলাকাবাসী। স্থানীয়রা জানায় আব্দুস সালামের চাচাতো ভাই শাহ আলমের সাবেক স্ত্রী নাসিমা আক্তার সালমাকে প্রেমিক দাবি করে তার বাড়িতে বৃহস্পতিবার সকাল থেকে অনশনে বসেন। নাসিমা আক্তারের দাবি, বিয়ের পর থেকেই পুলিশ সদস্য দেবরের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। বিয়ের আশ্বাস দিয়ে সালাম সাবেক স্বামীকে তালাকের পরামর্শ দেয়। সেই আশ্বাসে তিনি পূর্বের স্বামীকে ডিভোর্স দেন। এরপর বিষয়টি জানাজানির পর স্থানীয়ভাবে নিষ্পত্তি হলেও সালাম ওই নারীকে বিয়ে করতে চাননি। পরে ওই নারী বিষয়টি তার আগের কর্মস্থল হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার আব্দুস সালামের পরিবার গোপনে অন্যত্র তার বিয়ে ঠিক করেন। এ খবর পেয়ে বিয়ের দাবিতে অনশনে বসেন নাসিমা। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য তাজউদ্দিন জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হয়েছিল, কিন্তু সালাম বৈঠকের রায় মানেনি। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদোস হাসান। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার পূর্বে বলছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে ভালো ভালো ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে সর্বশেষ ভিডিওটা আপনি দেখে নিতে পারেন।